আড়াই ঘন্টা বৈঠক শেষে যা বললেন ফখরুল রব মান্নারা। এরপর 10 ডিসেম্বর সমাবেশের জন্য নয়া পল্টন চাই বিএনপি। এরপর এবার চিফ হুইপের পথ হারালেন রাঙ্গা। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বললেন জাতীয় পার্টি। আড়াই ঘন্টা বৈঠক শেষে যা বললেন ফখরুল, সরকার হারাতে যুগপথ আন্দোলনের লিয়াজোগ কমিটি গঠনের ব্যাপারে একমত হয়েছে বিএনপি ও সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। আন্দোলন ত্বরান্বিত করার জন্য সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে হবে এই কমিটি, যার মাধ্যমে আন্দোলনের লক্ষ্য দফা কর্মসূচি রূপরেখা সবগুলো ঠিক হয়ে যাবে। দুপুরে 12:45 থেকে আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। পরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, বাংলাদেশের জন্য এই দিনটি একটি ঐতিহাসিক দিন। সারা পৃথিবীর কাছে আজকে মেসেজ যাবে, বাংলাদেশের জনগণ রাতের অন্ধকারে যারা ভোট চুরি করেছে অনৈতিকভাবে এবং অবৈধভাবে ক্ষমতায় আছে তাদেরকে সরানোর জন্য বৃহত্তর জাতীয় মেরামত ঐক্যের সৃষ্টি হবে। রাজনৈতিক দলগুলো ঐক্যগুলো হয়ে এই স্বৈরাচারের শুধু পতন ঘটানো হবে। রাষ্ট্র মেরামত করবে, সংস্কার করবে, সংবিধান পুরস্কার করবে, আন্দোলন ও নির্বাচন দুইটাই একসঙ্গে করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতনের লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশের জনগণ মধ্যে প্রচণ্ড রকমের একটা আগ্রহ উদ্যম সৃষ্টি হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়কে ত্বরান্বিত করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত একটা লিয়াজোগ কমিটি গঠন করব, যার মাধ্যমে আমাদের লক্ষ্য, আমাদের দফাগুলো, আমাদের কর্মসূচি রূপরেখা সবগুলো থাকবে। এই ব্যাপারে আমরা একমত হয়েছি। বিএনপি মহাসচিব বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বলেন, এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করতে আমরা একযোগে যুগপথ আন্দোলন করব। এই ব্যাপারে বৈঠকে আমরা একমত হয়েছি, ইতিমধ্যে এই কাজ আমরা শুরু করেছি। রাষ্ট্রের পরিবর্তনের যে কথা তা আমরা আরও বিস্তারিত আলোচনা করে আশা করি একমত হতে পারব। আমরা এই বিষয়টাকে দ্রুত করার জন্য পরবর্তীতে আরও কয়েকটি আলোচনায় বসব, শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছব বলে আমরা নিশ্চিত। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি সরকার পতনের লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করার মধ্য দিয়ে আপাতত যুগপথ আন্দোলনকে আরও বেগবান করতে পারব, জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ক্ষমতাসীনদের পরাজিত করতে সক্ষম হব। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমরা যুগপথভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চাই। বলা যায় এখন থেকে আন্দোলনে আছি, আন্দোলনে থাকব। বিএনপির ভিশন 2020-তে বর্ণিত বিভিন্ন প্রস্তাবনার সঙ্গে গণতন্ত্র মঞ্চের প্রস্তাবনার মিল রয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনেদ সাকি নির্বাচনের বিষয়ে স্পষ্ট করে বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা কেউ যাব না। যেটা দাবি করেছি তা হচ্ছে এই সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও বাংলাদেশের শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন সংবিধান সংস্কারের মাধ্যমে। বৈঠকে গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি দলের আরও ছিলেন জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, আকবর খান, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বিদেশে ও সদস্য সচিব নুরুল হক নুরের একটি বিদেশি দূতাবাসে প্রোগ্রাম থাকায় তারা বৈঠকে অংশ নিতে পারেনি বলে জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। আর বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। গত আগস্ট মাসে আত্মপ্রকাশ করা রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ, ভাষণে অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। তারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবি করে আসছে। সরকার পতনের আন্দোলনের দাবিনামা চূড়ান্ত করতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে এই সংলাপে বসল বিএনপি। গণতন্ত্র মঞ্চ গঠনের পর এটি বিএনপির সঙ্গে তাদের প্রথম বৈঠক। এদিকে 10 ডিসেম্বর সমাবেশের জন্য নয়া পল্টন চাই বিএনপি। আগামী 10 ডিসেম্বর রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুককে চিঠি দিয়েছে বিএনপি। সেই সঙ্গে এই সমাবেশের সময় যেন যান চলাচল বন্ধ না হয় সেই দাবিও জানানো হয়েছে। দলটির মহাসমাবেশটি করতে চায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে, সেখানে আসতে যেন কাউকে বাধা দেয় না হয় সেটিও নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে পুলিশকে। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, সকাল 10:30 থেকে বিএনপি চেয়ারপারসনকে উপদেষ্টা আমানুল্লাহ আমানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেন।
এরপর তারা বৈঠকেও করেন। নির্বাচনকালে নির্দলীয় সরকার এবং নানা দাবিতে দেশের প্রতিটি বিভাগে সমাবেশ করছে বিএনপি। 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশ ঘিরে এলো কথার লড়াই শুরু করেছে রাজনীতিতে। এই সমাবেশের দিন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে বিএনপি নেতারা এমন ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও পরে দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে সেই বক্তব্য নাকচ করা হয়। তারপরও এই সমাবেশকে ঘিরে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা স্পষ্ট। আওয়ামী লীগ দিনটিকে ঘিরে নানা পরিকল্পনা নিয়েছে, তারও রাজপথে শক্তি দেখাচ্ছে নানা কর্মসূচিতে। বিএনপি প্রথম সমাবেশ করে চট্টগ্রামে, এরপর ময়মনসিংহ, পরে খুলনার রংপুর, বরিশাল ও সবশেষে ফরিদপুরে হয় সমাবেশ। সিলেটেও সমাবেশ আছে আগামী শনিবার। এর মধ্যে চট্টগ্রামের সমাবেশটি নির্বিঘ্নে হলেও বাকি প্রতিটা সমাবেশে আগের পরিবহন ধর্মঘট ডাকা হয় নানা ইস্যুতে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সমাবেশে যেন লোক সমাগম কম হয়, সেই জন্য সরকারের নির্দেশে এই ধর্মঘট ডাকা হয়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির অতীতের কর্মসূচিকে সহিংসতা, বাসে আগুনের ঘটনায় দলটিকে ভয় পান বাস মালিক ও শ্রমিকরা, এখানে সরকারের করণীয় কিছু নেই। বৈঠক শেষে বের হয়ে আমানুল্লাহ আমান সাংবাদিকদের বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ গণসমাবেশ করতে চাই। 10 ডিসেম্বরের সমাবেশ বিএনপির নেতাকর্মীদের যেন আসতে বাধা দেওয়া না হয়, আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেই বিষয়টি তারা জানিয়েছেন কমিশনারকে। তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া না হয় সে বিষয়ে ডিএমপি কমিশনারের কাছে জানানো হয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। ডিএমপি কমিশনার কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন, আলোচনা করে আমাদের জানাবেন। ডিএমপি কমিশনার পরে সাংবাদিকদের বলেন, গোয়েন্দা তত্ত্বের উপর ভিত্তি করে অনুমতির কথা ভাবা হবে, অনুমতি দেওয়া হলে সব ধরনের আইনি সহায়তাও ডিএমপির পক্ষ থেকে দেওয়া হবে। নাগরিক দুর্ভোগ বিশৃঙ্খলার সংখ্যা যাচাই বাছাই করেই অনুমতি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অন্য কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে তা বিএনপিকে নিশ্চিত করতে হবে। এদিকে এবার চিফ হুইপের পদ হারালেন রাঙ্গা। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপের পদ থেকে মশিউর রহমান রাঙ্গা এমপিকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান দলীয় গঠনতন্ত্রের পদত্ব ক্ষমতা এবং এত 8 অক্টোবর প্রেসিডিয়াম ও সংসদ সদস্যের যৌথ সভার সিদ্ধান্তের মোতাবেক মশিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। এর আগে গত 14 সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে মশিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করেছিলেন জিএম কাদের।